মানবতার খাতিরে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দিলেও গাজাকে মুক্ত করার স্লোগান চালিয়ে যাবে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। কারণ জিম্মিদের ফিরিয়ে দেওয়ার পর অবরুদ্ধ গাজার প্রতি ইহুদিবাদী ইসরায়েলি সরকারের আচরণ ঠিক কেমন হবে সে বিষয়ে আস্থা রাখতে পারছে না হামাসের শীর্ষ নেতারা। প্রস্তাবিত চার দিনের যুদ্ধবিরতির পর গাজা উপত্যকায় আবারও অব্যাহত হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন ঘোষণার প্রেক্ষিতে চটেছে উপত্যকার মুক্তিকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। 22 নভেম্বর এক বিবৃতিতে হামাসের হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়, আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি, সেই সঙ্গে নিশ্চিত করছি যে বিরতি শেষ হওয়ার পর আমাদের আঙুল থাকবে বন্দুকের ট্রিগারে। আমাদের অকুতোভয় যোদ্ধারা অবশ্যই দখলদারী শক্তিকে পরাজিত করে গাজার জনগণকে রক্ষা করবে। এদিকে গেল সপ্তাহে কাতার এবং মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠিয়েছিল কাতারে অবস্থানরত হামাসের হাইকমান্ড। সেই প্রস্তাবে বলা হয়েছিল, যদি ইসরায়েল গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি, কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি, উপত্যকায় ত্রাণ পণ্যবাহী ট্রাকগুলোকে প্রবেশ এবং আহত বেসামরিকদের উপত্যকার বাইরে গিয়ে চিকিৎসা গ্রহণের অনুমতি দেয়, তাহলে নিজেদের হাতে থাকা জিম্মিদের মধ্যে 50 জনকে মুক্তি দেবে হামাস। প্রথমে ইসরায়েল হামাসের এই প্রস্তাব মানতে চায়নি। পরবর্তীতে ইসরায়েলি জনগণ ও জিম্মিদের পরিবারের সদস্যদের চাপে এক জরুরি বৈঠক শেষে হামাসের প্রস্তাবে সায় দেয় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বৈঠক শেষে অবশ্য এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, আমরা একটি যুদ্ধের মধ্যে রয়েছি এবং যতদিন আমাদের লক্ষ্য পূরণ না হয় ততদিন এই যুদ্ধ চলবে। নেতানিয়াহু সেই বক্তব্যের জবাবেই মূলত এক বিবৃতিতে এমন চাঞ্চল্যকর বার্তা দিল হামাস। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ দেশটির বেশ কয়েকটি অবৈধ স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী মুক্তিকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেদিন ইসরায়েলের সীমান্ত বেষ্টনী ভেঙে দেশটিতে প্রবেশ করে অপারেশন আল আকসা ফ্ল্যাট পরিচালনা করে হামাস যোদ্ধারা। সেই সাথে ইসরায়েল থেকে জিম্মি হিসেবে গাজায় তুলে নিয়ে আসে 242 জনকে, যাদের মধ্যে ছিল অনেক দৈত্য নাগরিকও। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দেয়া তথ্য মতে জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা 104 জন, বাকি 148 জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরাও আছেন। হামাসের সেই হামলার জবাবে 7 অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 14,000, যার মধ্যে আছে 5,000 নিষ্পাপ শিশু। অন্যদিকে হামাসের হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা 1,400 জন।